তারেক রহমানের নেতৃত্বকে সরকার ভয় পায়, বললেন গয়েশ্বর। এদিকে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কেউ বিশ্বাস করে না, বলছেন মোশাররফ। দেশে মানবাধিকার বিভীষিকাময় অর্থনীতি করুন, বলছেন ওলি আহমদ। এদিকে চট্টগ্রাম থেকে সরকার বিদায়ের বার্তা যাবে, বলছেন আমির খসরু। জানাবো বিশ্ববাজারে দাম কমলেও দেশে জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে নির্বাচিত করা হচ্ছে স্বদেশ প্রেমের অংশ, বলছে ছাত্রলীগ সাদ্দাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তারেক রহমানের নেতৃত্বকে সরকার ভয় পায়, বললেন গয়েশ্বর। আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, এই সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করেছে, আর এখন তারেক রহমানের প্রতি তাদের রাগ, কারণ তিনি দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে এই গণজাগরণে সরকার এখন আতঙ্কিত। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গয়েশ্বর বলেন, তারেক রহমানের কোনো অস্থাবর সম্পত্তি নেই। মূলত 1/11 শেখ হাসিনা দেশে বিরাজনীতিকরণের রাজনীতি শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় এ মিথ্যাচার। তিনি বলেন, এ সরকারের মন্ত্রী বা এমপিরা কোনো প্রতিষ্ঠান থেকে কত টাকা লুট করেছে তার সব কিছুই বেরিয়ে আসবে, তখন কিন্তু শেখ হাসিনা বোরকা পরে রাস্তায় নামতে পারবেন না। গয়েশ্বর আরও বলেন, কাচের ঘরে বাস করে অন্যের ভবনে ঢিল মারা বন্ধ করুন, না হলে ভবিষ্যতে দিশা পাবেন না কোথায় যাবেন। আজ চাকরির ভয় দেখিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে, আন্দোলনের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কেউ বিশ্বাস করে না, বলছেন মোশাররফ। প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নিয়ে যা বলেছেন তাই দেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক হবে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর এই ভাষণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডক্টর মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী গতকাল আগামী নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা তো একটা না, ওনার দেওয়া দুটি সরকারের নির্বাচন আগেই দেখেছি। 2014 সালে দেশের মানুষ নির্বাচন বয়কট করেছিল, যেখানে সংখ্যাগরিষ্ঠতা লাগে 153টা আসন, সেখানে ভোট হয়নি, কেউ দাঁড়ায়নি, জনগণ ভোট দেয়নি, সেখানে বয়কট জয়লাভ করেছিল, সেটাতে গায়ে জোরে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তিনি আরও বলেন, 2018 সালে শুধু আমরা না, আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে দিনের ভোট রাতে ডাকাতি হয়েছিল। জাপানের রাষ্ট্রদূত নিজে বলেছেন, অতএব এই প্রধানমন্ত্রী আগামী নির্বাচন সম্পর্কে কি বললেন এটা আমরা কেন এদেশের কোনো জনগণ বিশ্বাস করে না। অপর এক প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে রাজনৈতিক নেতাদের দমন করার জন্য দুদককে ব্যবহার করছে। যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের নাম উচ্চারণ আদালত থেকে প্রচার করার আদেশ দিয়েছিল, সেটা সরকার করছে না। জাতিসংঘ থেকে বারবার বলছে এই এই ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনের শিকার, আমাদেরকে খোঁজ খবর দাও কিন্তু দিচ্ছে না। অতএব এটা এখন সারা বিশ্বে প্রমাণিত যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ, দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। মানবাধিকার বিভীষিকাময় অর্থনীতি করুন, বলছেন ওলি আহমদ। দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় এবং অর্থনীতি অবস্থা করুন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ওলি আহমদ। বলেন 2022 সালে দেশে 479টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, এসব ঘটনায় 70 জন নিহত ও 6914 জন আহত হয়েছেন। এছাড়া 19 জন বিচার বহির্ভূত হত্যার শিকার, 5 জন গুম এবং সীমান্তে 21 জন হত্যার শিকার হয়েছেন। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে এমন মন্তব্য করে ওলি আহমদ বলেন, অর্থনীতির এই অবস্থার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনা দায়ী। এছাড়া রেমিটান্স হ্রাস পেয়েছে, আমদানি রপ্তানির মধ্যে ভারসাম্য নেই, আমদানির কিস্তি ও ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছে না, মেগা প্রকল্পগুলো দেশের জন্য অভিশাপ। দেশে আমদানি রপ্তানির মধ্যে ভারসাম্য নেই বলে মন্তব্য করে এলডিপি প্রেসিডেন্ট বলেন, বাণিজ্য ঘাটতি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে 1,20,000 কোটি টাকা। বিগত 5 মাসে আমদানি 3,253 কোটি, এর বিপরীতে রপ্তানি হয়েছে 2,074 কোটি টাকা। এছাড়া রিজার্ভ চুরিতে কারা জড়িত তার হদিস নাই, দেনা পরিশোধ করতে পারছে না, এ অবস্থার জন্য কে দায়ী। দেশ থেকে মেধা পাচার হতে যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ছাত্ররা বিদেশে যাচ্ছে, নিজের দেশকে তারা নিরাপদ মনে করছে না, দেশে মেধার মূল্য না থাকায় তারা দেশে ফিরছেন না, এভাবে মেধাশূন্য হয়ে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। চট্টগ্রাম থেকে সরকারের বিদায়ের বার্তা যাবে, বলছেন আমির খসরু।
চট্টগ্রাম থেকে সরকার বিদায়ের বার্তা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে বিশৃঙ্খলা করে দমিয়ে রাখতে, বিএনপি সেটি পরাহত করেছে, রাজনৈতিকভাবে তাদের পরাজিত করেছি আমরা। 11 জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি থেকে একইভাবে শক্ত বার্তা যাবে, চট্টগ্রাম থেকে বার্তা যাবে এই সরকারের বিদায় নেওয়ার জন্য। আমাদের পরবর্তী কর্মসূচি সেই ধারায় চলতে থাকবে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে চাই। তারা যদিও সহিংসতার দিকে নিয়ে যেতে চায়, কিন্তু কেউ জনগণের সামনে দাঁড়াতে পারবে না, কোনো শক্তি দাঁড়াতে পারবে না, আমরা সেই শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, হামলা মামলা ও নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে আন্দোলনের গতিরোধ করা যাবে না। দেশের মানুষের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন, এই আন্দোলনের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে। আমির খসরু বলেন, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আগের অনুষ্ঠান থেকে বড় হয়, প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবে। ঢাকায় 10 তারিখে জনসভায় যে পরিমাণ মানুষ হয়েছে, পরে 30 তারিখে এর চেয়ে বেশি মানুষ হয়েছে। কর্মসূচিকে অনেকে হালকা অনুষ্ঠান হিসেবে রেখে এবারের অবস্থান কর্মসূচি ব্যতিক্রম করতে চায়, কারণ এটি শেখ হাসিনা পতনের কর্মসূচি। যদিও কর্মসূচিটি হবে অত্যন্ত শান্তিপূর্ণ, পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সবাই কি হয়েছে সবাই জানে। ফ্যাসিস্ট সরকার জনগণকে নিয়ে কিছু করতে পারে না, জনগণকে প্রতিহত করতে মাস্তান দিয়ে চেষ্টা করছে, কিন্তু তারা পারবে না, পরাজিত হবে। বিশ্ববাজারে দাম কমলেও দেশে জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের $80 নিচে নেমেছে। অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $78.82, অর্থাৎ জ্বালানির দাম 2021 সালের ডিসেম্বর পর্যায়ে নেমে এসেছে। 3রা জানুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $83, গত এক মাসের মধ্যে যা সর্বোচ্চ। 7ই ডিসেম্বর ব্রেন্ট ক্রুডের দর ছিল $77, অর্থাৎ গত এক মাস ধরে জ্বালানির দর $77 থেকে $83 মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের $80 নিচে নেমেছে। অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $78.82, অর্থাৎ জ্বালানির দাম 2021 সালের ডিসেম্বর পর্যায়ে নেমে এসেছে। 3রা জানুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $83, গত এক মাসের মধ্যে যা সর্বোচ্চ। 7ই ডিসেম্বর ব্রেন্ট ক্রুডের দর ছিল $77, অর্থাৎ গত এক মাস ধরে জ্বালানির দর $77 থেকে $83 মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে এখনই তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, আরও কয়েকদিন বাজার থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, দাম কমিয়ে সমন্বয় করা হলেও এর প্রভাব অর্থনীতিতে বা ভোক্তা পর্যায়ে কোনো কাজে আসে না। এ বিষয়ে সরকারের পদক্ষেপ নিতে হবে। দেশের বাজারে তেলের দাম কমানো হবে কি না জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উপমহাপৌর ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, যে তেলের দাম কমেছে সেটা ক্রুড অয়েল, পরিশোধিত না। আমরা অধিকাংশ পরিশোধিত তেল আমদানি করি, বিশ্ববাজারে পরিশোধিত তেলের দাম কমেছে, তাহলে কি দেশের বাজারে দাম কমবে? এ প্রশ্ন তিনি বলেন, দু একদিনের মার্কেট দর হিসাব করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। এই প্রাইসটা যদি স্থির থাকে বা আরো কমে, তাহলে সরকার দেশের বাজারেও তেলের দাম কমাবে। তবে এখনো সরকার জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের তিনি বলেন, তেলের বাজার খুবই অস্থিতিশীল, আজকে $80 নেমে এসেছে, কাল আবার তা $100 ছাড়িয়ে যেতে পারে, ফলে বাজারে এক ধরনের স্থিতিশীলতা এলে দেশের বাজারে দাম সমন্বয় করা হবে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, 2023 সালে বিশ্বের এক তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে, তারপর থেকে জ্বালানির দাম $83 থেকে নামতে শুরু করে, অর্থাৎ বাজারে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। করোনার সময় অপরিশোধিত জ্বালানির দর ব্যারেল প্রতি শূন্যের নিচে নেমে যায়, মূলত চাহিদা পড়ে যাওয়ার কারণে জ্বালানির দাম এতটা পড়ে যায়। 2021 সালের মাঝামাঝি সময় যখন বিশ্বজুড়ে করোনার বিধিনিষেধ উঠে যায়, তখন থেকে জ্বালানির দাম বাড়তে শুরু করে। গত বছরের অক্টোবরের শেষ দিকে দুই ধরনের তেলের দাম $80 ছাড়িয়ে যায়। সে সময় বাংলাদেশ সরকারও ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে $80 নির্ধারণ করে। মূল বিষয় হচ্ছে চাহিদা ও সরবরাহ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে জানা যাচ্ছে, 2023 সালে বিশ্বের উন্নত দেশগুলো মন্দার কবলে পড়বে, অর্থাৎ 2020 সালের পর আবারও দেশগুলো অর্থনৈতিক সংকোচনের মুখে পড়বে। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞার কারণে উন্নত দেশগুলো জ্বালানির দাম অনেকটা বাড়তি। যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র ও জার্মান সরকার বিপুল পরিমাণে জ্বালানি ভর্তুকি দিয়েছে, তাতেও মন্দার আশঙ্কা দূর করতে পারছে না তারা। সেই সঙ্গে আছে চীনের শূন্য কোভিড নীতি, যদিও সম্প্রতি তারা শূন্য কোভিড নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মন্ত্রীরা বারবারই বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও দাম সমন্বয় করা হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমরা তেলের দাম বাড়াইনি, শুধু সমন্বয় করেছি, বিশ্ববাজারে দাম কমলে তখন দেশের বাজারে সমন্বয় করা হবে।
শেখ হাসিনাকে নির্বাচিত করা হচ্ছে স্বদেশ প্রেমের অংশ, বলছে ছাত্রলীগ সাদ্দাম। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা মনে করি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা নির্বাচিত করা হচ্ছে স্বদেশ প্রেমের অংশ। লড়াই সংগ্রামে সামিল থাকা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান থাকার শপথ, সমাজের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, এদেশে এখনও জাতির জনক হত্যাকারী শেখ হাসিনাকে যারা হত্যাচেষ্টা করেছে, গণতন্ত্রের লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যা করেছে, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন, আগামী দিনে যারাই এ দুর্নীতিবাজদের পুনর্বাসনের চেষ্টা করবে, খুনিদের রাজধানী প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তাদের দর্প আমরা চূর্ণ করে দেব, বাংলার মাটি থেকে তাদের মূল উৎপাটন নিশ্চিত করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।